শাহবাগে সকাল 11টা থেকে আমরা কর্মসূচি পালন করব। আপনাদের সকলকে শাহবাগে আশেপাশে যারা আছেন সকলকে শাহবাগে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সঙ্গে বন্ধুগণ, আপনারা জানেন এক দফা দাবিতে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ বেলা 11টায় সারা দেশে সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ ও গণসমাবেশের কেন্দ্রীয় যে কর্মসূচি সেটি ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হবে। শাহবাগে সকাল 11টা থেকে আমরা কর্মসূচি পালন করব। আপনাদের সকলকে শাহবাগে আশেপাশে যারা আছেন সকলকে শাহবাগে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও ঢাকার সকল প্রবেশ পথে সংগ্রামী ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। ঢাকার যতগুলো গুরুত্বপূর্ণ প্রবেশপথ আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সবগুলোতে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক, নির্বিশেষে আপামর জনসাধারণকে আগামীকালকের কর্মসূচিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। আগামীকাল আমাদের জন্য একটি ডিসাইসিভ কর্মসূচি। আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ ও গণসমাবেশ পালন করব। কিন্তু যদি আমাদের উপর আঘাত আসে, তা প্রতিহত করার জন্য আন্দোলনকারী ছাত্র সমাবেশ ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান করছি। আপনারা সবাই পতাকা নিয়ে আসবেন, বাঁশের লাঠি নিয়ে আসবেন। আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। কোনো সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা যাতে আমাদের আন্দোলনকে, আমাদের আন্দোলনের শক্তিকে চ্যালেঞ্জ না করতে পারে সেটি নিশ্চিত করার জন্য আগামীকাল 11টায় সবাই রাজপথে নেমে আসুন। ঢাকার সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সারা দেশের সব জায়গায় বিক্ষোভ ও গণসমাবেশ পালন করুন। ধন্যবাদ সকল।